অন্যের সাহায্য ছাড়া একা একা এই সমাজে বাঁচতে পারে না, তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের প্রত্যেকের উচিত 4 মাস অন্তর অন্তর রক্তদান করা। রবিবার এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমন মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডাক দেওয়ার পরে গত কয়েক মাসে রক্তের স্বল্পতা অনেকটাই মিটেছে বলে দিন জানান মন্ত্রী। ধীরে ধীরে হলেও বদলেছে রাজ্যের রক্তদানের পরিস্থিতি। ভয় দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন জাতি ও জনজাতি মহিলারাও। মানবিকতার খাতিরে রক্ত দিতে আগ্রহী হয়েছেন রাজ্যের যুব সমাজও। এই বদলকে এক ইতিবাচক পরিবর্তন হিসেবেই অভিহিত করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আমাদের রাজ্যে কত লোক আছে বর্তমানে? আজকের দিনে 42,22,000 মানুষ আছে। আজকের দিনে আমাদের রাজ্যে 42,22,000 মানুষ আছে। তাহলে আমাদের বছরে কত রক্ত প্রয়োজন? 1%, অর্থাৎ রক্তের প্রয়োজন লোকসংখ্যা অনুযায়ী 1%। তাহলে আমাদের কত লাগবে? 42,000 ইউনিট রাজ্যের জন্য, 42,000 ইউনিট। তাহলে আমরা কি 42,000 ইউনিট রক্ত পাই? এই মাত্র গত বছর আমি একটা তথ্য পেয়েছি যে 22-23 অর্থ বছরে সবচেয়ে বেশি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার যখন ডাক দিয়েছে যে সবাই রক্তদানে এগিয়ে আসুক, এই প্রথম 22-23 অর্থ বছরে সর্বোচ্চ 42,481 ইউনিট রক্ত দিয়েছে মানুষ। আজকে পরিবর্তন, টোটাল চেঞ্জ, টোটাল পরিবর্তন, পজিটিভ দৃষ্টিভঙ্গি, ইতিবাচক। ওই যে বলছিল কেউ কেউ ভক্তি করবে, ইতিবাচক হতে হবে, নাই বলে কোনো শব্দ নেই, পজিটিভ হতে হবে, ইতিবাচক হতে হবে। রাজ্যের নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দের উদ্যোগে এদিনের এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। রাজ্য সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন টেট উত্তীর্ণ রাজ্যের নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।